হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি বিউটি কেয়ার। আমি দুষ্টুর, আজকে আমাকে দেখেই বুঝতে পারছো যে উইদাউট মেকআপ এবং একটা ভালো একটা ময়েশ্চারাইজার আমি ইউজ করেছি এখন আর কি ঘুমোতে যাবার সময়। সো আমি হঠাৎ করে ভাবলাম যে যখন ফেসে একটা ইউজ করলাম, ফেস কেয়ার করলাম, তাহলে আজকে আমি একটু হেয়ারটাও একটু কেয়ার করব। তো কিভাবে করবো এবং এই এই এটা তোমরা প্রত্যেকেই চেনো, ভিটামিন ই ক্যাপসুল। এই ক্যাপসুলটা দিয়ে আমি কিভাবে আমার হেয়ারটাকে ট্রিটমেন্ট করি, কিভাবে হেয়ার কেয়ার করি, সেটাও আমি মনে করলাম যে যখন এখন করব তখন তোমাদের একটু দেখিয়ে দিই। তো চলো দেরি না করে দেখে নাও। কিন্তু তার আগে বলি, তোমরা যারা আজকে আমাকে প্রথম দেখছো বা আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন, তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দাও বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমার করা প্রত্যেকটা ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। সো লেটস সি। আমাদের ই ক্যাপসুল লাগবে, ক্যাস্টার্ড অয়েল লাগবে এবং নারকেল তেল লাগবে, যে কোনো নারকেল তেল তোমরা ব্যবহার করতে পারো। ফার্স্টে নারকেল তেল নিয়ে নেব, দু চামচ মতো নারকেল তেল নিয়ে নিলাম। এরপর তিন চারটে ভিটামিন ই ক্যাপসুল নেব, অয়েলটা এর মধ্যে দিয়ে দেবে তিন চারটে ক্যাপসুল নিয়ে। এরপর ক্যাস্টার্ড অয়েল নেবে এক চামচ, কারণ ভীষণ ঘন হয় তো বেশি একটা চিপচিপে যাতে না হয় তার জন্য আমরা এক চামচ ক্যাস্টার্ড অয়েল নিয়ে নেব। এরপর ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করার পর অ্যাপ্লাইটা তোমরা দেখে নাও, ভালো করে মিক্সড করে নেবে। এই দেখো আমি মিক্সড করে নিয়েছি। এরপর ভালো করে স্ক্যাল্পে, ভালো করে এইভাবে তোমরা স্ক্যাল্পে দেবে এবং তারপরে চুলটাকেও দিয়ে নেবে। ঠিক এইভাবে আলতো আলতো হাতে তোমরা মাসাজ করবে এবং মানে একটু একটু গ্যাপ গ্যাপ দিয়েই আর কি তোমরা স্ক্যাল্পে কিন্তু এইভাবে দিয়ে নেবে। তারপর যখন স্ক্যাল্পে দেওয়া হয়ে যাবে, তারপর তোমরা পুরো চুলটাতে এটা অ্যাপ্লাই করে নেবে। এভাবে দু হাত দিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারো, এভাবে নিয়ে নেবে। নিয়ে এইভাবে তোমরা হালকা হাতে মাসাজ করবে এবং পুরো চুলটাতে কিন্তু ভালো করে দিয়ে নেবে। সারা রাত রাখবে এবং সারা রাত রাখার পর তোমরা পরদিন সকালবেলা তোমরা ধুয়ে নেবে, ভালো করে শ্যাম্পু করে নেবে। দেখতেই পারছো পুরো চুলটাই আমি অ্যাপ্লাই করে নিয়েছি। ঠিক এভাবে পুরো চুলটাই তোমরা অ্যাপ্লাই করে নেবে, সারা রাত এভাবেই তোমরা রেখে দেবে এবং পরদিন উঠে তোমরা শ্যাম্পু করে নেবে। আমি তো এটা ইউজ করার পর বলতে পারবো যে ফাইভ প্রবলেমস ওয়ান সলিউশন। সো যে কোনো ধরনের সমস্যা আর কিন্তু তোমাদের হবে না। আমি নিজে এটা ইউজ করি এবং আমি আশাবাদী যে ভীষণভাবেই মানে আশা রাখছি তোমরাও কিন্তু খুব ভালো একটা বেস্ট রেজাল্ট কিন্তু তোমরা পাবে। আরো যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কিন্তু আমাকে করতে পারো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। কমেন্ট বক্সে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে গর্জিয়াস এন্ড স্টে বিউটিফুল। বাই।